নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বর্তমান সময় গ্রামের বাড়িতে থেকেও অনেক ভালো বা অনেক বড় বিজনেস করা সম্ভব, যেটা আপনি শহরে থাকেন বা গ্রামে তাতে কোনো ফারাক পড়ে না। সেরকমই একটি ব্যবসা বোতল তৈরির ব্যবসা। বাজারে হয়তো আপনি কোল্ড ড্রিঙ্কস বোতল, জলের বোতল বা অন্যান্য বোতল নিশ্চয়ই দেখে থাকবেন, কিন্তু এই বোতলগুলো আসলে কিভাবে তৈরি হয় আর এই বোতলগুলো তৈরি করে কি পরিমাণ লাভ করা যায় আর এই বোতলের ব্যবসাটা আসলে শহর থেকে কি গ্রামে থেকে কোথা থেকে করা যায় সেটা কি আপনি জানেন? আজ আমি যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা বোতল তৈরির ব্যবসা। কোনো ডিফারেন্সই হবে না আপনারা এই ব্যবসাটা শুরু করতে। এই ব্যবসাটিতে মোটামুটি 50-100% লাভ থাকে। আর মেশিনটা সাধারণত সেমি অটোমেটিক মেশিন এবং অটোমেটিক মেশিন দুটোই পাওয়া যায়। তা আপনি যদি সেমি অটোমেটিক মেশিন দিয়ে শুরু করতে চান তাহলে কম টাকায় শুরু করতে পারবেন, আর যদি অটোমেটিক মেশিন দিয়ে শুরু করতে চান তাহলে একটু বেশি টাকা লাগবে। কিন্তু আপনি যদি সেমি অটোমেটিক মেশিন দিয়েও কাজ শুরু করেন তাহলে মোটামুটিভাবে 4-4.5 লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব। মানে সেমি অটোমেটিক মেশিনেরও এতটা প্রোডাকশন ক্ষমতা আছে। এই ব্যবসাটা এই জন্য করা ভালো কারণ আমাদের দেশে বোতলের যে চাহিদাটা সেটা এখনো পর্যন্ত পুরো করা সম্ভব হয়নি, কারণ এখনো পর্যন্ত বাইরের দেশ থেকে বোতলগুলো আমদানি করা হয়। আর সব থেকে বড় সমস্যা হয় ব্যবসা, যেটা সেলের সমস্যা। যেহেতু এই ব্যবসাটিতে আপনার খুচরো বিক্রি করার দরকারই পড়ে না, শুধুমাত্র পাইকারি বিক্রি করার দরকার পড়ে, আর পাইকারি এই মালটার চাহিদা অনেক বেশি। তা আপনি যদি চান এই ব্যবসাটা শুরু করতে অবশ্যই শুরু করতে পারেন, কিন্তু আপনি যদি শিখতে চান কিভাবে এই ব্যবসাটা শুরু করবেন, মানে মেশিনের দাম কত বলবে, একটা মেশিন দিয়ে কত প্রকারের বোতল তৈরি করতে পারবেন, আর বাজারে যেরকম হাজার প্রকারের বোতল আছে ওইগুলো তৈরি করতে আপনাকে কি কি মেশিনের দরকার হতে পারে, এর কাঁচা মালটা আপনি কোথা থেকে কিনবেন, বাজারে বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারবেন, বা এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সে সম্পর্কে, আর সবচেয়ে শেষে থাকবে এই ব্যবসাটি সম্পর্কে আমার পার্সোনাল টিপস। তো বন্ধুরা, যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এই মেশিনটি চালাতে সাধারণত একটি কম্প্রেসার মেশিন ব্যবহার করা হয় হাওয়ার স্পিডের জন্য, সেটা সাধারণত বাইরেই বসানো হয়, আর ভিতরে থাকে মূল মেশিনটা। সেটা কীভাবে কাজ করে, দুটো মেশিন থাকে, একটা সাধারণত হিট দেওয়ার জন্য আর একটা বোতল তৈরি করার জন্য। সেটা কীভাবে কাজ করে আপনি দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র হালকা হিট করে দিচ্ছে লাইটিংয়ের ভিতর দিয়ে, আর এই জিনিসটাই বোতল তৈরি করা হবে। আর আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন বোতলের মুখের মতো, এটা কেজি হিসেবে বাজারে কেনা যায়। প্রথমে দেখে নিন এটা কীভাবে তৈরি হয়। আপনি যে কাঁচামালটা বাজার থেকে কিনে আনবেন সেটা মেশিনের ভিতরে দিলে অটোমেটিক কম্প্রেসার দিয়ে, মানে হাওয়ার প্রেশার এবং তাপ দিয়ে ওটাকে বোতল বানিয়ে রেখে দেবে। তো সাধারণত যে কাঁচামালটা আপনার আসে সেটা 165-180 টাকা পর্যন্ত রিউজের যে প্লাস্টিকটা আছে সেটা আপনি পেয়ে যাবেন, আর আপনি যদি ভালো প্রকার দিয়ে কিনতে চান তাহলে মোটামুটি 200 টাকা পড়বে এক কেজি কাঁচামাল কিনতে। তো সাধারণত একটা বোতল তৈরি করতে 56 গ্রাম লাগে, তা আপনি বুঝতে পারছেন। যদি আপনি বড় বোতল তৈরি করতে চান তাহলে আপনাকে 56 গ্রামের একটি কাঁচামাল ব্যবহার করতে হবে। এটা আপনি সিঙ্গেল মেশিন দিয়ে করতে পারেন, আর প্রথমে যে মেশিনটা দেখিয়েছি ওটা ডবল মেশিন। তো মেশিন কতটা প্রোডাকশন করতে পারবে তার উপরে ওর দামটা ডিপেন্ড করে। তো আপনি যদি চান কম টাকা দিয়ে এরকম সিঙ্গেল মেশিনও কিনে এই বিজনেসটি শুরু করতে পারেন, কিন্তু আপনি যদি রিউজের কাঁচামালটা প্রথম থেকে ব্যবহার করেন তাহলে আপনার খরচা কম টাকায় আর মাল একই প্রকারে তৈরি হয়। তো এই মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি রিউজের কাঁচামাল দিয়ে ব্যবহার করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন মাত্র 165 টাকার কেজি দরে যে কাঁচামালটা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করা হচ্ছে। আর এখানে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন সাদা কালার, অন্যান্য যে কোনো কালার আপনি এখানে বানাতে পারবেন অন্যান্য কাঁচামাল ইউজ করে একই মেশিন দিয়ে, বা ছোটো বড়ো সাইজের 4-5 প্রকারের সাইজ আপনি একই মেশিন দিয়ে শুধুমাত্র ডাইস পরিবর্তন করে তৈরি করতে পারেন। আর এখানে শুধুমাত্র আপনার বোঝার জন্য আমি 3-4টে মেশিন, আলাদা আলাদা প্রকারের মেশিন আপনার দেখাচ্ছি যে এটা কীভাবে প্রোডাকশন করে। তো এখানে যে মেশিনগুলো দেখালাম সবগুলো 5 লাখ টাকার নিচের দামেরই মেশিন, মানে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 3 লাখ টাকা দামের মেশিন। আর এই মেশিনগুলো কি সুন্দরভাবে বোতল তৈরি করে, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারে, বিভিন্ন প্রকারের যে বোতলগুলো তৈরি করা হয়, তো এ আলাদা আলাদা মেশিন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি মেশিন কিনে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। শুধুমাত্র একটা মেশিন দিয়ে আপনি যে কোনো কালারের বোতল বানাতে পারবেন, যে কোনো কালারের, আর কমসে কম 4-5টা সাইজ পরিবর্তন করতে পারবেন, আর এই 4-5টা যে সাইজটা তার ডাইস মেশিনের সাথে দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি মেশিন নিতে পারেন। তাহলে আপনি দেখে নিয়েছেন বোতলটি কীভাবে তৈরি করতে হবে, আপনাকে কীভাবে তৈরি করতে হবে। এখন বলুন মেশিনটা আপনি কোথায় পাবেন?
আপনারা ইন্ডিয়া থেকে যারা নিতে চান তারা ইন্ডিয়া মার্ট থেকে মেশিনটা নিতে পারবেন, আর যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছে তারা আমার এই ভিডিওটি দেখছে তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর মোবাইল নাম্বার দিয়ে দেবো, এখান থেকে কন্ট্যাক্ট করো, মেশিনটা নিতে পারবে। মেশিনটির দাম কত পড়বে? এখানে বিভিন্ন প্রকারের মেশিন আছে, এক নয় হাজার প্রকারের মেশিন আছে, তো দামটাও ভিন্ন ভিন্ন। তো আপনি যদি স্টার্টিং করতে চান বিজনেসটা, 2 লাখ টাকা থেকে 15 লাখ টাকার ভিতরে মেশিন আছে, তো আপনি মাত্র 2 লাখ টাকার মেশিন দিয়েও এই ব্যবসাটি শুরু করতে পারেন। এখন বলি কাঁচা মালটা আপনি কোথায় পাবেন। কাঁচা মালটা খুব সহজেই পেয়ে যাবেন, যেখান থেকে মেশিন কিনবেন সেখান থেকে আপনি সাপ্লাই পেয়ে যাবেন। বাজারে যদি আপনি খোলাভাবে কিনতে চান হোলসেল রেটে, সেটাও আপনি পেয়ে যাবেন যে কোনো বড় বাজারে। অনলাইন থেকেও নিতে পারেন খুব সহজে। আর এখন বলি এই ব্যবসাটা করতে গেলে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। যে কোনো বিজনেসে কোনো না কোনো সমস্যা থেকেই থাকে। এই বিজনেসটাও ঠিক এরকম, যেরকম এর হাই প্রফিট আছে সেরকম কিছু সমস্যাও আছে। যেরকম খুব কম টাকায় ব্যবসাটা শুরু করা যায় না, মানে মিনিমামভাবে শুরু করতে গেলে সেমি অটোমেটিক মেশিন দিয়ে শুরু করতে গেলেও 2 থেকে 2.5 লাখ টাকার দরকার হয়। তারপর আর একটা সমস্যা এই যে বাজারে এক প্রকার বা দুই প্রকারের বোতল পাওয়া যায় না, হাজার প্রকারের বোতল আছে, যেরকম 30 ml থেকে নিয়ে শুরু করে 1000 ml এর বোতল পর্যন্ত আছে। তো এখানে একটু সমস্যা হয়ে যায়, বোতলের কোয়ালিটিটা কেমন, বোতলের সাইজ কত বড়, তার উপরে দামটা ডিপেন্ড করে। তারপর অন্য অন্য সমস্যা যেরকম আছে, যেরকম আমি যদি কলকাতার কথা বলি, কলকাতায় একরকম রেট থাকে বোতলের, বা দিল্লিতে অন্যরকম রেট থাকে, ওই একই বোতলের আবার বোম্বেতে অন্যরকম রেট থাকে, এরকম বাজার ভিত্তিক অনুযায়ী এই রেটটা কম বেশি হতে থাকে। তো প্রথমত এই ব্যবসাটি শুরু করতে গেলে কোন বোতলটা আপনি বানাতে যাচ্ছেন সেটা, বাজারে ডিমান্ড কত আছে, তার রেট কত আছে, সেটা প্রথমত যাচাই করে নেওয়া উচিত। আর সবশেষ শেষে যেটা বলেছিলাম যে সবশেষ শেষে আমার টিপসটা দিব, তো আমার টিপসটা এই, আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান, ব্যবসাটি শুরু করার আগে বা মেশিন কেনার আগে আপনি অবশ্যই সেটা দেখবেন কোন বোতলটা চাহিদা সব থেকে বেশি আর কোন বোতলটা বেশি প্রফিট থাকছে। তো আপনি একটা মেশিন দিয়ে কমসে কম 4-5 প্রকারের বোতল অবশ্যই তৈরি করতে পারবেন, কিন্তু প্রথম যখন শুরু করবেন সেহেতু ব্যবসাটি শেখার জন্য আপনি কম পরিমাণে সাপ্লাই দেবেন আর একই বা 2 প্রকারের বোতল তৈরি করে বাজারে সেল করবেন। কিছুদিন যাওয়ার পরে যখন ব্যবসাটি সম্পর্কে আপনি বুঝতে শুরু করবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো ব্যবসাটি গুছিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটি যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই শুরু করতে পারেন। তারপরও যদি আপনার কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে এই ব্যবসাটি সম্পর্কে, তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা নৃতান্ত্রিক যে কোনো একটি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।